হ্যালো বন্ধ হয়ে যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগে আসলাম সকাল সকাল একটা রান্নার রেসিপি নিয়ে। তো সোয়াবিন আলু তরকারি, তো আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, তো এটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলা হচ্ছে, এতে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখো এর মধ্যে সোয়াবিনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাও একসাথে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। তো আমার জল অ্যাড করা হয়ে গেছে যতটা জল দেওয়ার। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো টিফিনও রেডি হয়ে গেছে, আমার কাজে যাবে, টিফিন রেডি করে রেখেছি। এদিকে আলুটা মাখতে হবে, আলু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে আলুটা মাখলাম। তো খেতেও বসে গেছে, দেখতেই পাচ্ছো, আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাচ্ছে দুজনা। এদিকে আমার কাজ আছে, কিছু কাজ সেগুলো সেরে নিতে হবে। তো দেখো আমার দুষ্টুটা খেলা করছে, জানলায় উঠতে যাচ্ছে, তো ওখানে বালিশটা আছে বলে উঠতে পারছে না। এদিকে ও আমার কাজও করছে, দেখো বালিশগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় গোছাচ্ছে, এটাই ওর কাজ। তো সারাদিনে অনেক কাজ করে দেয় আমার সোনাটা আমাকে। তো দেখো শাড়ি পরেছে, শাড়ি পরিয়ে দিয়েছি ওকে, লজ্জা পেয়ে গেছে, মাথায় হেয়ার ব্যান্ড পরেছি ওকে, সাজিয়ে দিয়েছি তাই। তো ফ্রেন্ডস ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাতে